রুম ক্লিন হয়ে গেছে, আমিও রেডি স্নান করে তার মার কাছে যাই, ভোগ রান্না করি, কারণ নিচে চলে গেলে আর হয়তো কথা বলা হবে না। আর আমার মনে হয় ভোগ রান্নার যে ভিডিওগুলো থাকবে সেগুলো ছোট্ট ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দেবো শর্টস ভিডিওতে, যেটা তোমাদের দেখতেও ভালো লাগবে। আর বাকি কেউ যদি নতুন রেসিপি পেতে চাও, নতুন নয় কো পুরনো রেসিপি, সেগুলোও দেখতে পারবে। তো আজকে রান্না করব, মুগ ডাল করব, বেগুন ভাজা করব আর ফুলকপি তরকারি। মুগ ডাল হবে সব সবজি দিয়ে, ঠিক আছে? রেসিপিটা যদি পেতে চাও অবশ্যই শর্টস ভিডিওগুলো দেখতে কেউ ভুলবে না। এখানের মধ্যে তাড়াতাড়ি করে দিয়ে দেবো, প্রপার কোনো রেসিপি দেব না, বাট শর্টস ভিডিওতে তোমরা প্রপার রেসিপি পেয়ে যাবে, ওকে? তো এখন এই যে এনাকে বাঁধবো, আর ও খোলা থাকবে, আর আমি বেরিয়ে যাব। আর ও এনজু মোটামুটি এই রুমটাতে থাকতে অভ্যস্ত, বাট ব্রাউনকে বাইরেই রাখতে হবে, নইলে কী নষ্ট করবে কী করবে কোনো ঠিক নেই ওর। তো চলো যাই নিচে, পরে আবার কথা হচ্ছে। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। তো চলে এসেছি মায়ের মন্দিরে, সমস্ত সবজি কাটছি। মিক্স ভেজ ডালের রেসিপি যেহেতু শেয়ার করেছি এখানে, আর সেগুলো কাটা রান্না করা কিছু শেয়ার করলাম না, ডাইরেক্ট ফুলকপি আর বেগুন ভাজাই চলে যাব। বাট আমার পুরো রান্নাটা শেষ পর্যন্ত তোমাদের দেখানো হয়নি, বিকজ ওপরে ব্রাউনি ভীষণ চিৎকার করছিল, তার জন্য আমাকে চলে আসতে হয়েছিল, মানে নামিয়ে তারপর ফাইনাল যে আমি একবার ভিডিওটা করব সেটা আর খেয়াল ছিল না, তো আমাকে তাড়াতাড়ি ছুটে চলে আসতে হয়েছিল। অ্যাকচুয়ালি তো এখনও ব্লগার হতে পারিনি, তাই জন্য অভ্যেস নেই সব কিছু ক্যামেরাতে ক্যাপচার করার। তো যেটা বলছিলাম তোমাদের ঠাকুর মশাইয়ের ব্যাপারটা, ঠাকুর মশাই যখন আসেন বাইরে থাকতেন, উনি এখানে এসে আমাদের মন্দিরে সেবা করা ওনার প্রথম মন্দির, এবং এখান থেকে ওনার সেবা করা স্টার্ট হয়। তারপরে উনি অনেকগুলো জায়গায় অনেকগুলো মন্দিরে উনি রোজ সেবা করেন, এবং আমাদের মন্দিরে মায়ের ভোগ রান্না করা থেকে শুরু করে সব কিছু, তারপরে উনি এখন প্রায় নাই নাই করে 10-12 বছর উনি, মানে 12 বছর কি 14 বছর, সরি 14 বছর এইভাবে সেবা করতে করতে ওনার আজকে কলকাতার বুকে একটা ফ্ল্যাট আছে আর একটা বাড়ি হয়ে গেছে, মানে ফুলে ফেপে ঢোল গাড়ি হয়ে গেছে। দেশের বাড়িতে তো বাড়ি জমি সব কিছু রয়েইছে, যা হয় যার জন্য করে খাচ্ছিল তার কথাই ভুলে গিয়ে তাকে ছেড়ে দিয়ে বাকি সব জায়গায় ফোকাস দিয়ে দিল। তো একদিন অবশ্যই মাও তাকে তার জায়গাটা বুঝিয়ে দেবে, এটা আশা করাই যেতে পারে, কারণ মা সবাইকে পরীক্ষা নেয় কতটা ভালো কে কতটা করে না করে সব কিছুই, আর মায়ের সেবা করার জন্য সত্যি কপাল লাগে। তাই আমি মনে করি আমি যদি রোজ করতে পারি আমি আরও খুশি হব, কিন্তু যা হয় আর কি। আমার না মানে ব্রাউনি যতদিন বড় না হচ্ছে খুব চাপের হয়ে যাবে, মানে এখন ব্রাউনি এক সেকেন্ডের জন্য ছাড়ে না। আর সত্যি মানুষের বাচ্চারা যেমন তাদের মাকে এরকম মানে না দেখতে পেলে মানে কান্নাকাটি বায়না ধরে, ওরকম ব্রাউনিও তাই, জানো তো। ওই জন্য আমি একদম বেশি এধার ওধার, মানে বর্ধমানও কতদিন যাইনি বলো তো, দুঃখের শেষ নেই। যাই হোক, এখানে দেখলে আদা বেটে নিয়েছি, সমস্ত মশলা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সাদা জিরে গোটা গরম মশলা তেজপাতা দিয়েছিলাম, তারপরে সব ভালো করে নাড়িয়ে নিলাম। আর এটার মধ্যে আদা ধনে জিরে হলুদ আর কাশ্মীরি মির্চ আর গোটা এই গরম মশলা গুঁড়ো একসাথে দিয়ে ভালো করে আমি মিক্স করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। আর এই যে বেগুন ভাজা, তো এবার ওপরে চলো দেখি কি হয়। ব্রাউনিকে বেল দিয়ে বেঁধেছি আর ওকে বেড দিয়ে দিয়েছি, আর এঞ্জেল তো খোলা থাকবে, দরকার হলে ও ঘরে গিয়ে শুতে পারবে। তোমাদের মনে হতেই পারে যে কোথায় যাচ্ছে মিলি, তো দাঁড়াও সামনে এসে কথা বলি। আমি এখন যাচ্ছি কোনো এক বৌদিকে নিয়ে ডাক্তারের কাছে, আমি আর কাজুরি যাচ্ছি, তো রাস্তায় ব্লক করবো না, বিকজ কমফোর্টেবল নয় বা আমিও চাই না যে আমার ব্লগে আমি থাকবো, অন্য কাউকে নিয়ে এসে ব্যস্ততা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। তো আপাতত বেরিয়ে যাচ্ছি, ফ্যান যেহেতু চলছে দেখো, সে তো ঠান্ডা লাগতে পারে, অনেকক্ষণ চুপচাপ বসে থাকবে, তো ওই জন্য বেডটা পেতে দিলাম যাতে ও শান্তিতে ঘুমাতে পারে। এই দেখো শুয়ে পড়েছে বেডের মধ্যে, আর বাইদাবে ওই বেডটা কিন্তু এনজুর বেড, এনজুর জন্য একটু গিয়ে শুকছে, মানে কি হচ্ছে ব্যাপারটা বলছে না, ওই যে এনজু ওই দিকেই ঘোরাঘুরি করছে, নো বাপ মামাই। তো চলো বেরিয়ে ঘুরে আসি, ঘুরে এসে সন্ধে দেবো, অনেকগুলো কাজ আছে, বেড ফেড ক্লিন আছে, সন্ধে দেবো আর আর কি, পরে আবার কথা হচ্ছে চলো। খুব ঘুম পাচ্ছিলো, ও যদি বাড়িতে থাকতাম আমি এখন ঘুমাতাম, চোখগুলো দেখেই বুঝতে পারছো আশা করি, ভীষণ ঘুম পাচ্ছে, ভীষণ বাজে রকমের। তো চলো আমি একই রকম জামা পরেছি, আর ডাক্তারের কাছে যাব, কি নতুন জামা পরবো বলো, গলাটাও একটু আসতে হচ্ছে বিকজ একদম এনার্জি নেই, একদম এনার্জি নেই। তো চলো পরে আবার ফিরে এসে কথা হচ্ছে।
যাই হোক, ডাক্তার দেখিয়ে চলে এসেছি একটা মেলায়। কাছাকাছি একটা মেলা হচ্ছিল। ও, তোমরা ভাবতে পারো মেলায় এসছো ডাক্তার দেখিয়ে, কি ব্যাপার? না, আমার বৌদি যে ব্যাপারটা নিয়ে টেনশনে ছিল, যে প্রবলেমগুলো নিয়ে, সেই প্রবলেম একদম সলভ হয়ে গিয়েছিলো। অন্য ডাক্তার, ডাক্তার মানেই ব্যবসা, বুঝতে পেরেছো? একজন নামি দামি ডাক্তার যিনি পুরো টোটালি ব্যবসা করছিলেন, অপারেশন হ্যানা ত্যানা কত বাড়াবাড়ি কথা বলে দিয়েছিল, কালকেই মানে ভর্তি করে নেবে এরকম বলছিল। কিন্তু এই ডাক্তারবাবু ভীষণ ভালো স্যার, বরুণ চক্রবর্তী খুব ভালো স্যার, আমিও এর আগে ওনাকে দেখিয়েছি। তো উনি একদম জাস্ট একটা ভীষণই কম দামের ওষুধ, যেটা খেলে ওর প্রবলেম যেটা আছে সেটা সলভ হয়ে যাবে, কোনো চিন্তার ব্যাপার নেই, এটা হলো ব্যাপার। তো সেই জন্য আমরা টেনশন ফ্রি হয়ে মেলায় চলে এসেছি। মেলায় এসে এগুলো সব দেখছিলাম, কিচ্ছু কিনিনি বন্ধুরা আমি, বিকজ আমার দেখতে ভালো লাগে, আমার কিছু কেনার কোনো ব্যাপার নেই, আমি দেখলেই খুশি হয়ে যাই। আর আমার বৌদি বললো যে এখানের ফার্নিচারগুলো খুব ভালো লেগেছিলো, তো এনাদের থেকে কাঠটা নিয়ে নিল, বাইরে ওনাদের শপ আছে, ওখান থেকে হয়তো কোনো ফার্নিচার নেবে। ভীষণ সুন্দর ফার্নিচারগুলো ছিল জানো তো, ভীষণ শক্তপোক্ত। দিনের শেষ, বাড়ি ফেরার টাইম, সবাই পাখিরা বাড়ি ফিরছে, আমার খুব ভালো লাগছিলো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম, অনেক দিন পর ফাঁকা আকাশ দেখতে পেলাম। আমরাও বাড়ি ফিরবো, ফেরার আগে একটুখানি খেয়ে নিয়েছি আর আমি চা খেয়েছি, তাতেই খুশি। তো চলো, টাটা, লাভ ইউ অল, বাই সবাই।